নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার সময়তে বাহনে বাহনে আরক্ষী নাকাচকি। মানকাচর খারুয়া বন্ধা আর দক্ষিণ হালমরাত বাহনের পর জব্দ হল 15 লাখেরও অধিক টাকা। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার লগেলগে দেশত বলবৎ হল নির্বাচনী আচরণ বিধি। নির্বাচনী আচরণ বিধি যাতে ভঙ্গ নহয় তার সষ্টম হয়ে আছে আরক্ষী। নিশা মানকাচর আরক্ষী CRPFৰ সহযোগত মানকাচর কালুঘাট বজারত তালাচী চলায় জব্দ করেছে 2,44,000 টাকা। মানকাচরের কুবের গাঁওর মৈদুল ইসলাম নামের যুবক এজনের আরক্ষী জব্দ করেছে টকাখি। আনহাতে দক্ষিণ হালমরা আরক্ষী তালাচীত জব্দ হয়েছে 7,82,500 টাকা। গোয়ালপাড়ার লক্ষীপুর থানা এলাকার শিমলাবাড়ি গাঁওর সালেমান আলী নামের যুবক এজনের আরক্ষী জব্দ করেছে টকাখি। আনহাতে খারুয়া বন্ধা আরক্ষী প্রায় 5,00,000 টাকা জব্দ করে। সম্প্রতি তিনিখন থানার আরক্ষী টকাখিনি জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। শাহজাহান আলী, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার সময়তে বাহনে বাহনে আরক্ষী নাকাচকি। মানকাচর খারুয়া বন্ধা আর দক্ষিণ হালমরাত বাহনের পর জব্দ হল 15 লাখেরও অধিক টাকা। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার লগেলগে দেশত বলবৎ হল নির্বাচনী আচরণ বিধি। নির্বাচনী আচরণ বিধি যাতে ভঙ্গ নহয় তার সষ্টম হয়ে আছে আরক্ষী। নিশা মানকাচর আরক্ষী CRPFৰ সহযোগত মানকাচর কালুঘাট বজারত তালাচী চলায় জব্দ করেছে 2,44,000 টাকা। মানকাচরের কুবের গাঁওর মৈদুল ইসলাম নামের যুবক এজনের আরক্ষী জব্দ করেছে টকাখি। আনহাতে দক্ষিণ হালমরা আরক্ষী তালাচীত জব্দ হয়েছে 7,82,500 টাকা। গোয়ালপাড়ার লক্ষীপুর থানা এলাকার শিমলাবাড়ি গাঁওর সালেমান আলী নামের যুবক এজনের আরক্ষী জব্দ করেছে টকাখি। আনহাতে খারুয়া বন্ধা আরক্ষী প্রায় 5,00,000 টাকা জব্দ করে। সম্প্রতি তিনিখন থানার আরক্ষী টকাখিনি জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার সময়তে বাহনে বাহনে আরক্ষী নাকাচকি। মানকাচর খারুয়া বন্ধা আর দক্ষিণ হালমরাত বাহনের পর জব্দ হল 15 লাখেরও অধিক টাকা। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার লগেলগে দেশত বলবৎ হল নির্বাচনী আচরণ বিধি। নির্বাচনী আচরণ বিধি যাতে ভঙ্গ নহয় তার সষ্টম হয়ে আছে আরক্ষী। নিশা মানকাচর আরক্ষী CRPFৰ সহযোগত মানকাচর কালুঘাট বজারত তালাচী চলায় জব্দ করেছে 2,44,000 টাকা। মানকাচরের কুবের গাঁওর মৈদুল ইসলাম নামের যুবক এজনের আরক্ষী জব্দ করেছে টকাখি। আনহাতে দক্ষিণ হালমরা আরক্ষী তালাচীত জব্দ হয়েছে 7,82,500 টাকা। গোয়ালপাড়ার লক্ষীপুর থানা এলাকার শিমলাবাড়ি গাঁওর সালেমান আলী নামের যুবক এজনের আরক্ষী জব্দ করেছে টকাখি। আনহাতে খারুয়া বন্ধা আরক্ষী প্রায় 5,00,000 টাকা জব্দ করে। সম্প্রতি তিনিখন থানার আরক্ষী টকাখিনি জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। শাহজাহান আলী, রিপোর্ট News18 অসম নর্থ।